আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মগা থেকে বাজার টাজার করে নিয়ে বাড়িতে চলে এসেছি, আর আসার পরে ভাবলাম যে একটু গুছগাছ করে নিই। এই জিনিসগুলো তো অনেক ময়লা পড়েছে, তো নোংরা জিনিস দেখলে আমার একটু ভালো লাগে না, আর আপুও সেরকমভাবে করতে পারে না। তো ভাবলাম যে আমি একটু এগুলো পরিষ্কার করে নিই, আর আমি আরও জিনিসপত্র নিয়ে এসেছি, সেগুলো ঢোকাতে হবে। তো ভাবলাম যে এই জিনিসগুলো একবারে পরিষ্কার করে নিয়ে সব কিছু ঠিকঠাক করে নিই। তো আমি এইভাবে এইখানে রান্নাঘরে যে র‍্যাকটা আছে সেই র‍্যাকের জিনিসপত্রগুলো মুছে তারপরে এভাবে গুছিয়ে নিয়েছি। আর এখানে আমার একটি ব্যাম্বো প্ল্যান্টের গাছ আছে, এই গাছটা আমার অনেক দিন থেকে এখানে আছে, আর আসলে গাছটা দেখতে অনেক ভালো লাগে, যেহেতু রান্নাঘরে আছে তো রান্নাঘরে দেখতে অনেক ভালো লাগে। এখন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আর আজকে ব্লগটা আমি রাত থেকে শুরু করেছি, রাতে কাজগুলো করে রাখছি কারণ সকালে তেমন একটা টাইম পাওয়া যায় না। আর আমি অনেকদিন পরে এসেছি, আর আপু তো ছিল না সারা দিন, তো আপু একা একাই বাসায় ছিল। আপু শুধু কাপড়গুলো বাইরে থেকে শুকিয়ে নিয়ে এসেছে, আর ওয়েদারটা তো বুঝতে পারছেন সকালের দিকে রোদ থাকলেও বিকেলের দিকে কিন্তু প্রায় বৃষ্টি হচ্ছে। তো আপু কাপড়গুলো নিয়ে এসে রেখেছে, সেই কাপড়গুলো গোছাতে হবে। আর সারাদিন যেহেতু আমরা কেউ বাসায় ছিলাম না, তাই ভাবলাম যে বিছানাগুলো পরিষ্কার করে দিই, যেহেতু বাতাস হচ্ছে, বাতাসে কিন্তু ধুলা আসছে। আর আমাদের আশেপাশে একটু ঘর বাড়ি তৈরি করা হচ্ছে, মানে নতুন বাড়ি দিচ্ছে, তো সেই কারণে আসলে বালিগুলো ঘরের ভিতরে বেশি ঢুকছে, এই কারণে আসলে বেশি নোংরা হয়েছে, মূলত এই কারণে বেশি নোংরা হচ্ছে। তো ভাবলাম যে সব কিছু পরিষ্কার করে নিই, কারণ সকালবেলা যদি আপু স্কুলে যায় তাহলে মরিয়ম এত প্যারেশান করবে তা বলার মতো নয়। তো আমার একটা দেখুন পরিষ্কার হয়ে গেছে, আর আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি, এদিকে গুছিয়ে নিয়েছি, এইদিকেও গুছিয়ে নিয়েছি, আর এইদিকে আমি নতুন ওয়াটার হিটার নিয়ে আসলাম, যেটা গত বছর কেনা হয়েছিল। তো ভাবলাম যে আপুর বাগা নিয়ে যাবে, আর এটা আমি নিয়ে সেখানে ব্যবহার করবো, কারণ ইলেকট্রিক জিনিস ব্যবহার তো করতেই হবে। এখন চলে আসলাম আব্বুর বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। আব্বু সারাদিন বিছানায় শুয়েছিল, আমি থাকলে সব সময় ঝেড়ে ঝেড়ে দিই, কিন্তু সেভাবে তো আজকে ঝেড়ে দেওয়া হয়নি, তাই ভাবলাম যে ঘুমানোর আগে আব্বুর বিছানাটা ঝেড়ে দিই, আর আমি একটু পরে গোসল করে নেব, কারণ সারাদিন বাইরে ছিলাম, বোরখা পরে ঘোরাঘুরি করেছি। তো বুঝতে পারছেন আসলে শরীরটা অনেক ক্লান্ত লাগছে, যদি একটু গরম পানিতে গোসল করি তাহলে শরীরটা বেশ রিল্যাক্স লাগবে। এখন চলে আসলাম কাপড় চোপড় কাচাকাচি করার জন্য। তো প্রথমে আমি কাপড়টা ভিজিয়ে নেব, আর এদিকে মরিয়ম চকলেট খাবে, চকলেট খাবে করে অস্থির হয়ে যাচ্ছে, চকলেট দিব তো, আজকে একটু রোদ উঠেছে, তারপর রাতে অনেক বৃষ্টি হয়েছিল। তো মরিয়মের কিছু কাপড় চোপড় আছে, এই যে এই কাপড়গুলো অ্যাকচুয়ালি রাতে পানি পড়েছে, বৃষ্টির পানি পড়ে একদম ভিজে গেছে, শুকনো কাপড় রেখেছিলাম। তো ভাবলাম যে রোদ উঠেছে যেহেতু, সেহেতু একটু কাচাকাচি করে দিই, আর মরিয়মের কিছু আছে, ভাবলাম যে এই কাজটাই আগে করি। বাবল হয়ে গেল, এখন কাপড়গুলো ভিজে নেব, যেহেতু গরম গরম পড়ছে, তবে এদিকে খুব একটা বেশি গরম নাই, তাই ভাবলাম যে মরিয়মের প্যান্টগুলো এগুলো সব কেচে দিই। আর এসব দেখুন একদম ভিজে গেছে, রাতে বৃষ্টির পানি পড়ে একদম ভিজে গেছে, এগুলো একটু সামান্য পরিমাণ ভিজিয়ে রাখবো, তারপর এগুলো ধুয়ে দিব। এখন একটু মরিয়মকে ব্রাশ করে দিব। তো আজকে মরিয়মে যে লাল রঙের ব্রাশ দিয়ে ব্রাশ করবে, মরিয়মের দুইটা ব্রাশ, এক এক সময় এক এক ব্রাশ ব্যবহার করে মরিয়ম, আর মরিয়ম তো এই যে এই পেস্টটা ব্যবহার করে। বলেন কে এনেছে? আব্বু এনেছে। তো মরিয়মকে এখন আমি একটু ব্রাশ করে দেবো, হা করো, আমি করে দিই সুন্দর করে, এক একাই করবেন? আচ্ছা, মরিয়ম প্রথমে এক একাই করবে, তারপরে সব পেস্ট খেয়ে ফেলবে, দেখুন খাচ্ছে এখন পেস্ট, ভালো করে হ্যাঁ ব্রাশ করেন ভালো করে। এই যে মরিয়ম অনেক সুন্দর করে ব্রাশ করতে পারে, আর মরিয়ম এখানে থেকে থেকে এখানকার ভাষা খুব ভালোভাবে রপ্ত করেছে, যেটা এখনও আমি করতে পারিনি, আমাকে একটু প্র্যাকটিস করতে হবে, কারণ আমি চাচ্ছি যে একটা আমার আঞ্চলিক ভাষায় একটা গ্রামীণ ব্লগ শেয়ার করার জন্য, কিন্তু আমি এখনও ঠিকঠাকভাবে রপ্ত করতে পারছি না। দেখা যায় যে
কিছু কিছু আছে যেগুলো আমি বলতে পারি, আর কিছু কিছু আছে যেগুলো আমি মানে ওই শব্দের পরিবর্তে কোন শব্দটা বসবে সেটা আমি খুঁজে পাই না, তো সেগুলো আমি একসাথে কালেক্ট করছি। আগে কালেক্ট করব, তারপরে সব কিছু ঠিকঠাক করে তারপরে ইনশাল্লাহ আপনাদের সাথে একটা আঞ্চলিক ভাষার গ্রামীণ ব্লগ শেয়ার করব। আগে মোরেমকে ব্রাশ করে নিই, মোরেম খুব দুষ্ট। এই যে এখন আমি মোরেমকে খাওয়াচ্ছি, ভাবলাম যে কাপড়টা ভিজিয়ে রেখে আগে মোরেমকে খাওয়িয়ে নিই, পরে আর টাইম পাবো না। আর এদিকে দেখুন আপু টমেটো তুলে নিয়ে এসেছে, আমি ভাবলাম যে আমি ওইদিকে যাব, আসার পরে তো যাওয়াই হয়নি, আপু তার আগেই নিয়ে চলে এসেছে, আমার আসলে ওদিকে যাওয়াই হয়নি। যে গাছগুলো কেমন আছে না আছে দেখতে হবে, তো যাবো। আর এখন বৃষ্টি হচ্ছে তাই টমেটো আরও বেশি পেকে যাবে, টমেটোগুলো ধুতে হবে। আগে মোরেমকে খাইয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করবো ইনশাল্লাহ। এখন চলে আসলাম, আব্বু যে টমেটোটা নিয়ে এসেছে সেটা ধুয়ে নিতে। আব্বু টমেটো টক খাবে, তো আব্বু সেদিন টমেটো টক তৈরি করে দিয়েছিল, তো আব্বু ভাত রুটি সবার সাথেই টমেটো টক খাচ্ছে। টমেটো টক খেয়ে নাকি আব্বুর আসলে মুখে রুচি ফিরে আসছে, তো আমি আব্বুকে বললাম যে আপনি সব কিছুর সাথে টমেটো টক খাচ্ছেন, মুড়ির সাথেও টমেটো টক খান। তো আমার এখানে আসলে তিন রকমের টমেটো আছে, একটা একদম ছোট চেরি টমেটো, দেখতে পাচ্ছেন তিন সাইজের টমেটো এখানে আছে, তো লাগিয়েছিলাম, জাস্ট টমেটোটাই আমার হয়েছে, বাকি কোনো কিছু হয়নি, সেই জন্য আমি অনেক খুশি। কিছু তো হয়েছে, তো ভাবলাম ভালো করে ধুয়ে নিই, ধুয়ে নেওয়ার পরে একটু টমেটো খাওয়া যাবে। আর আব্বু এই টমেটোগুলো আমাকে না বলেই তুলে নিয়ে এসেছে, ভাবলাম যে একটু সকালবেলা যাব ওইদিকে, নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যে আমার টমেটোর গাছগুলোর কী অবস্থা। আর যেহেতু পানি হচ্ছে তো ওইদিকে তো কাদা হবে অবভিয়াসলি, আর কাদা হলে মোরেমকে নিয়ে যাওয়া একটু কষ্টকর হবে, তারপর আমি যাব, কারণ যেহেতু এখন বৃষ্টি হচ্ছে খুব তাড়াতাড়ি আসলে টমেটোগুলো পেকে যাবে, এই কারণে আমাকে একদিন পরপর বা দুদিন পরপর যেতে হবে, যেয়ে দেখতে হবে। আর এরপরে যখন টমেটো টক বানাবে তখন ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি একবারে সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি টমেটোগুলো, যেন আর পরবর্তীতে আমাকে ধুতে না হয়। এইদিকে আমি টমেটো ধুচ্ছিলাম, আর ওইদিকে আমার চাচি মরিমের সাথে আসলে লেগেছে, আমাদের এখানে লাগায় বলে যে ওকে খুব বিরক্ত করছে। তো যাই হোক, আমি যখন ছোটো ছিলাম তখন আমার ক্ষেত্রেও ঠিক এরকম হতো, চাচি তো এখন আমাকে পেস্ট্রি বলে ডাকে, পেস্ট্রি মানে খুব ভেজালো টাইপের কিছু একটা, তো এরকম ডাকাডাকি করে। ও আসলে আমার পাট্টু হয়েছে, তবে আমি এত জেদি ছিলাম না, ছিলাম কিনা জানি না, যাই হোক হয়তো বা ছিলাম বাঁচছিলাম না। তো লবণ দিয়ে কিন্তু টমেটো খেতে খুব মজা লাগে, আপনার ইচ্ছে করলে ট্রাই করতে পারেন। তো ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, আগামীতে যখন টমেটো তুলবো তখন আপনাদের সাথে টমেটো টক শেয়ার করব। যারা আমার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, এতে আসলে আমার অনেক ভালো লাগে, আমি আসলে বুঝতে পারি যে কোন কাজটা আমাকে করতে হবে। আপনারা যদি আমাকে না জানান তাহলে আমি বুঝবো কী করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।